হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের ভূপ্রকৃতি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে যেগুলি তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে প্রথম প্রশ্ন হল এর মধ্যে কোথায় ডান কান প্যাসেজ অবস্থিত এর মধ্যে কোথায় ডান কান প্যাসেজটি অবস্থিত তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে তো দেখো ডানকান প্যাসেজটি অবস্থিত দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামানের মধ্যে অপশান বিহোর রাইট অ্যান্সার দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামানের মাঝে ডান প্যাসেজটি অবস্থিত নেক্সট প্রশ্ন কাঞ্চনজঙ্ঘা পর্বশৃঙ্গ অবস্থিত ড্যাশ তো কাঞ্চনজঙ্ঘা পর্ব ভারতে অবস্থিত অপশান এ হলো রাইট অ্যান্সার ভারতে কাঞ্চনজঙ্ঘা পর্ব অবস্থিত নেক্সট প্রশ্ন ভারতের পশ্চিম উপকূল যে নামে পরিচিত তা হলো ড্যাশ তো ভারতের পশ্চিম উপকূল কোঙ্কন উপকূল নামে পরিচিত অপশান ডি হলো রাইট অ্যান্সার ভারতের পশ্চিম উপকূল কোঙ্কন উপকূল নামে পরিচিত নেক্সট প্রশ্ন ভারতের প্রাচীন পর্বতটি হলো ড্যাস তো ভারতের প্রাচীন পর্বত হল আরাবল্লী পর্বত অপশান বি হলো রাইট অ্যান্সার ভারতের প্রাচীন পর্বতটি হল আরাবল্লী পর্বত নেক্সট প্রশ্ন পাস অবস্থিত কোথায় তো পাস অবস্থিত হিমাচল প্রদেশে অপশান ডি হল রাইট অ্যান্সার হিমাচল প্রদেশে পাসটি অবস্থিত নেক্সট দেখো নিচে দেওয়া হিমালয়ের কোন শৃঙ্গটি ভারতে অবস্থিত তো সঠিক উত্তরটি হলো কাঞ্চনজঙ্ঘা অপশান ডি হলো রাইট অ্যান্সার কাঞ্চনজঙ্ঘা ভারতে অবস্থিত নেক্সট প্রশ্ন ভারতের পূর্ব উপকূল অন্য যে নামেও পরিচিত তা হলো ড্যাস তো ভারতের পূর্ব উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত অপশান বি হলো রাইট অ্যান্সার ভারতের পূর্ব উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত নেক্সট দেখো কোন পর্বশ্রেণী ভারতকে উত্তর ও দক্ষিণ এই দুই ভাগে ভাগ করেছে তো এটি সঠিক উত্তরটি হল বৃন্দ পর্বশ্রেণী অপশান সি হল রাইট অ্যান্সার বিন্ধ পর্বশ্রেণী ভারতকে উত্তর ও দক্ষিণ এই দুই ভাগে ভাগ করেছে নেক্সট প্রশ্ন কোন উপকূলবর্তী অঞ্চলটি পশ্চিমঘাট পর্বত বরাবর অবস্থিত নয় তো এটি সঠিক উত্তরটি হল করমণ্ডল উপকূলটি অপশান বি হলো রাইট অ্যান্সার করমণ্ডল উপকূলবর্তী অঞ্চলটি পশ্চিমঘাট পর্বত বরাবর অবস্থিত নয় নেক্সট প্রশ্ন হিমাদ্রি হিমালয়ের গড় উচ্চতা কত তো হিমাদ্রি হিমালয়ের গড় উচ্চতা হল ছ মিটার অপশান এ হল রাইট অ্যান্সার হিমাদ্রি হিমালয়ের গড় উচ্চতা হল ছ হাজার মিটার নেক্সট প্রশ্ন ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি। তো ভারতের সর্বোচ্চ মালভূমির নাম হলো লাদাখ মালভূমি অপশান এ হল রাইট অ্যান্সার লাদাখ মালভূমি হল ভারতের সর্বোচ্চ মালভূমি নেক্সট দেখো ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি। তো ভারতের দীর্ঘতম হিমবাহ হলো সিয়াচেন হিমবাহ অপশান সি হলো রাইট অ্যান্সার ভারতের দীর্ঘতম হিমবাহ হল সিয়াচেন হিমবাহ নেক্সট প্রশ্ন ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড় কোনটি তো ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড় হল পরেশনাথ পাহাড় অপশান এ হলো রাইট অ্যান্সার পরেশনাথ পাহাড় হলো ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড় নেক্সট দেখো ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বশৃঙ্গ কোনটি তো ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বশৃঙ্গ হল কাঞ্চনজঙ্ঘা পর্বশৃঙ্গ অপশান বি হলো রাইট অ্যান্সার কাঞ্চনজঙ্ঘা পর্বশৃঙ্গ হল ভারতের দ্বিতীয় উচ্চতম পর্ব নেক্সট দেখো নীলগিরি পর্বতের সর্বোচ্চ পর্বশৃহের নাম কি। তো নীলগিরি পর্বতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হলো দোদাবেতা অপশান বি হল রাইট অ্যান্সার দোদা বেতা নেক্সট প্রশ্ন সিয়াচেন হিমবাহ কোন পর্বশ্রেণীতে অবস্থিত তো সিয়াচেন হিমবাহ কারাকোরাম পর্বশ্রেণীতে অবস্থিত অপশান এ হলো রাইট অ্যান্সার সিয়াচেন হিমবাহ কারাকোরাম পর্বশ্রেণীতে অবস্থিত নেক্সট প্রশ্ন মহাকাল পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি। মহাকাল পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি। তো দেখো মহাকাল পর্বতের সর্বোচ্চ সিংহের নাম হল অমরকণ্টক অপশান এ হলো রাইট অ্যান্সার মহাকাল পর্বতের সর্বোচ্চ সিংয়ের নাম হল অমরকণ্টক নেক্সট প্রশ্ন ভারতের উচ্চতম মালভূমি কোনটি তো ভারতের উচ্চতম মালভূমি হলো লাদাখ মালভূমি অপশান সি হলো রাইট অ্যান্সার ভারতের উচ্চতম মালভূমি হল লাদাখ মালভূমি নেক্সট প্রশ্ন ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি তো ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হল গডউইন অস্টিন বা কেটু অপশান বি হল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন আরাবল্লী পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি। তো আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল গুরু শিখর অপশান সি হল রাইট অ্যান্সার আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল গুরু শিখর নেক্সট দেখো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শিখর হল ড্যাশ তো নীলগিরি পর্বতের সর্বোচ্চ হল দোদা বেতা অপশান সি হল রাইট অ্যান্সার নীলগিরি পর্বতের সর্বোচ্চ হল দোদা বেতা নেক্সট প্রশ্ন গুরু শিখর কোন পর্বতের সর্বোচ্চ সিংহ তো গুরু শিখর হলো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ সিংহ অপশান এ হল রাইট অ্যান্সার নেক্সট দেখো দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহের নাম কি। তো দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ হল আনাইমুদি অপশান সি হল রাইট অ্যান্সার দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ হল আনাই মুদি নেক্সট দেখো কোন পর্বত পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতকে পৃথক করে তো এটি সঠিক উত্তরটি হলো অপশান এ অর্থাৎ নীলগিরি পর্বত তো নীলগিরি পর্বত পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতকে পৃথক করে নেক্সট প্রশ্ন কাশ্মীর উপত্যকাকে ভারতের অন্যান্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন করেছে কোন পর্বত শ্রেণী তো কাশ্মীর উপত্যকাকে ভারতের অন্যান্য অঞ্চল থেকে পৃথক করেছে পীরপঞ্জাল পর্বশ্রেণী অপশান বি হল রাইট অ্যান্সার পীরপঞ্জল পর্বশ্রেণী নেক্সট প্রশ্ন পীরপাঞ্জাল পর্বশ্রেণী কোন রাজ্যে অবস্থিত তো পীরপঞ্জল পর্বশ্রেণী জম্মু কাশ্মীরে অবস্থিত অপশান সি হল রাইট অ্যান্সার জম্মু ও কাশ্মীরে নেক্সট প্রশ্ন বাবা বুধান পর্বত কোন রাজ্যে অবস্থিত তো বাবা বুধান পর্বত কর্ণাটকে অবস্থিত অপশান এ হল রাইট অ্যান্সার বাবা বুধান পর্বত কর্ণাটকে অবস্থিত নেক্সট দেখো গুরুশিখর সিংহটি কোথায় অবস্থিত তো গুরুশিখর সিংহটি রাজস্থানে অবস্থিত অপশান ডি হল রাইট অ্যান্সার রাজস্থানে অবস্থিত নেক্সট প্রশ্ন সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কী তো সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিংহ হল ধূপগড় অপশান সি হল রাইট অ্যান্সার সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিংহ হল ধূপগড় নেক্সট প্রশ্ন এবং এটি হলো আজকের শেষ প্রশ্ন সোহাদ্রি পর্বতমালার আগের নাম কী তো সোহাদ্রি পর্বতমালার আগের নাম হলো পশ্চিমঘাট অপশান বি হলো রাইট অ্যান্সার পশ্চিমঘাট তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি অবশ্যই প্রেস করে দেবে আর তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওটি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে